সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা 5 মিনিটে কিডনি সমস্যা কীভাবে, অর্থাৎ মানে সোজা কথা, আপনি জাস্ট কম সময়ে আপনি কীভাবে আপনি কিডনি সমস্যা আছে কিনা, আপনার কোনো প্রবলেম আছে কিনা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করে বিষয় আসলে কিডনি সমস্যাটা এই মুহূর্তে অনেক বেশি। আমি কিডনি সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের জন্য। তো অনেক সময় আমরা আসলে বুঝতে পারি না আমাদের কিডনিতে কোনো সমস্যা আছে। আমরা যখন কিডনি সমস্যা যখন আমাদের অনেক বেশি হয়ে যায়, তখন আমরা কিডনি ডক্টরের কাছে যাই, তখন কিন্তু যা হওয়ার হয়ে যায়। আর অনেকেরই দেখাচ্ছে আসলে কিডনি সমস্যা নয়, আমরা খুবই টেনশনে বাঁচি না। আর বিশেষ করে অনেকেই কোমর ব্যথা, কোমরের পিছন দিকে ব্যথা, বাবেদের তার কিন্তু কিডনিতে সমস্যা। তো আসলে আমাদের কিডনিটা কোথায় সেটাই আমরা অনেক সময় হয়তো জানি না। তো আমাদের কিডনিটা হচ্ছে, আমি আগে বলছি, আমাদের কিডনিটা হচ্ছে জাস্ট আমাদের মুষ্টিবদ্ধ হাতের সাইজে কিডনি। আমাদের কিডনিটা হচ্ছে এখানে থাকে, এভাবে থাকে। সো আমাদের যদি ব্যথা এখানে হয় সেটা আমাদের কিডনি ব্যথা, কোমরে হলে সেটা আমাদের কোমরে ব্যথা। যাই হোক, এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। তো অনেক সময় হচ্ছে আপনার ঘন ঘন প্রস্রাব হয়, অনেকে ভাবে যে হয়তো কিডনিতে সমস্যা, কিডনিতে সমস্যা হতে পারে। অনেক সময় কি পেলভিক ফ্লোর মাসল উইকনেসের জন্য আমাদের ঘন ঘন প্রস্রাব হয়। সো পেলভিক ফ্লোর মাসল যদি উইক হয়, সেটা আপনি ফিজিওথেরাপিস্টের কাছ থেকে পেলভিক ফ্লোর মাসল এক্সটেন্ডিংটা আপনি এঁকে নেন, তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটা আপনার মানে থাকতেছে না। তো সেজন্য আপনি অবশ্যই আপনাকে কিছু ধারণা অর্জন করতে হবে আসলে আমাদের কেন আমাদের আমাদের কারো কিডনি ব্যথা, কী কিডনি সমস্যা আছে কিনা। এখানে জাস্ট আমরা কিছু কোশ্চেন, আপনি শুধু হ্যাঁ না উত্তর করবেন। এখানে জাস্ট 5টা কোশ্চেন, আরও 5টা কোশ্চেন আমি অ্যাড করতেছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন? এখানে একটা কথা, সবসময় মাঝে মধ্যে ক্লান্ত অনুভব যে কেউ করতে পারে। যদি সবসময় যদি ক্লান্ত অনুভব করেন, তাহলে আপনি হ্যাঁ, অর্থাৎ মানে আপনি কিডনি সমস্যাটা থাকতে পারেন। তো আমি সিম্পলি একটু বলি, আমরা আসলে ক্লান্ত অনুভবটা আমরা কি নেন করি, কারণ আমাদের হেলদি কিডনি একটা হরমোন তৈরি করে, ওই হরমোনটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। এই হরমোনটার কাজ হচ্ছে সে বডিকে সিগন্যাল দেয়, রক্তকে সিগন্যাল দেয়, রক্ত তোমরা অক্সিজেন নিয়ে শরীরে যাও, অর্থাৎ মানে যেটা আরবিসিটা যাতে অক্সিজেন নিয়ে শরীরে প্রবাহিত হতে পারে। তো এখন আপনি কিডনি যদি উইক হয়ে যায়, তাহলে কী ঘটনাটা হয়, কিডনি যদি ডিজিজ থাকে, তাহলে ওই হরমোনটা এরিথ্রোপয়েটিন হরমোনটা সে পর্যাপ্ত তৈরি করতে পারে না, ফলে যে রক্তটা আমাদের শরীরে যে রক্ত হয়তো অক্সিজেন কম, আর রক্ত যদি অক্সিজেন কম থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন কম, আমরা এটাকে বলি অ্যানিমিয়া। সো অ্যানিমিয়া থাকলে আমাদের মাসল এবং টিস্যুগুলো কি খাদ্যের অভাবে এগুলো উইক লাগে। সো কি অক্সিজেনের অভাব হবে, সে দুর্বল অনুভব করে বা ক্লান্ত অনুভব করে। এই জন্য আসলে কিডনি রোগীরা মূলত অ্যানিমিয়ার জন্যে, রক্তশূন্যতার জন্যে, অ্যানিমিয়ার জন্যেই তারা ক্লান্তি অনুভব করে, কারণ তাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কম। অনেক সময় কিডনি রোগীরা মানে যাদের অ্যানিমিয়া থাকে, তাদের কিন্তু সবসময় ঠান্ডা লাগে। দেখেন আপনার চারদিকে গরম, অথচ আপনার কাছে লাগবে সে কোল্ড মানে ঠান্ডা। সো আপনার কি কিডনি সমস্যা থাকতে পারে। অনেক সময় আমরা কিডনির কাজ কী, কিডনির কাজ হচ্ছে আমাদের যে আমরা খাওয়া দাওয়া করি, যে পানিটা খাই, অতিরিক্ত পরিমাণ পানি এবং বর্জ্য পদার্থটা আমাদের ফসফরের মধ্যে দিয়ে বাইর করে দেওয়া। সো কিডনির যদি সমস্যা হয়, সে তো ওইভাবে থাকতে পারতেছে না, ফলে আমাদের সারা শরীরে বর্জ্য পদার্থ জমতে থাকে, একইভাবে লাংসও জমে। তো লাংসে যদি বর্জ্য পদার্থ যদি জমে, তাহলে তো আমাদের শ্বাস নিতে কষ্ট হবে। এছাড়া আমাদের শরীরে যে অক্সিজেনটা, যে আমাদের রক্তটা যায়, রক্তের মধ্যে অক্সিজেনটা কম, এই মানে অ্যানিমিয়ার জন্য একটু আগে বলছি। সো আমাদের শ্বাস নিতেও কষ্ট হতে পারে। এখন মাঝে মধ্যে কেউ কেউ আছে অজ্ঞান হয়ে যায় বা হচ্ছে ডিজি মানে মাথা ঘুরে, হয়তো মূর্ছে যায়। তো কেন যায়, কারণ আপনার শরীরে যে রক্তটা বেনে যাচ্ছে, রক্তে তো অক্সিজেন থাকে কম, ফলে হচ্ছে কি অক্সিজেনের অভাবে কি অনেক সময় ফেন্ট, অজ্ঞান হয়ে যেতে পারে। এছাড়া অনেক সময় দেখে যায়, আগে বলছি, কিডনি যদি ওইভাবে যদি সে যদি ছাঁকতে না পারে রক্তটা, তখন কি বর্জ্যটা তো আমাদের শরীরে জমতে থাকে, তখন বর্জ্যটা যদি জমে এবং ফ্লুইডটা পানিটা যদি অতিরিক্ত পানিটা যদি বাইর হইতে না পারে, তখন আমাদের হাত পা এগুলো কী কী হয়, এগুলো আমাদের ফুলে যায়। অনেক সময় কি আমাদের মুখও ফুলে যায়, দেখতে অনেকে বালিশের মতো। যাই হোক, আমাদের কি হাত পা মুখ এগুলো আমাদের ফুলে যেতে পারে। আমরা এই 5টা আসলাম, তাহলে আপনি সবগুলো টিক চিহ্ন যদি দেন আপনার সম্ভাবনা আছে। এখন আমরা বাকি 5টাতে আসতেছি। আপনার চিন্তা ভাবনায় কোনো সমস্যা হচ্ছে কিনা,
আমি গত সপ্তাহে কি করছি আমার মনে নেই, হয়তো স্ত্রী বলতেছে আমার স্বামী কোনো গত সপ্তাহের কথা মনে মনে রাখতে পারতেছে না, বা হচ্ছে সে আসলে কি ওষুধ খেয়েছে কি খেয়েছে তার মনে নেই, কিংবা হচ্ছে অনেক সময় চিন্তা ভাবনা করতে কোনো একটা ডিসিশন নিতে সমস্যা হচ্ছে। যদি ওরকম সমস্যা থাকে আপনি এখানে টিক্সি নিতে দেন, অর্থাৎ আপনি কিডনির সমস্যা থাকতে পারে, কারণ আমরা বলছি কিডনির সমস্যা অ্যানিমিয়া থাকে। সো অ্যানিমিয়া হলে আপনার ব্রেনে অবশ্যই মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সে পাচ্ছে না, কারণ রক্তে তো পর্যাপ্ত অক্সিজেন থাকে, অক্সিজেন নেই মানে অ্যানিমিয়ার কারণে। সো আপনার ব্রেন ওইভাবে চিন্তা ভাবনা করতে অবশ্যই অসুবিধা হওয়ার কথা। কি আপনার শরীরে কোনো চুলকানি ভাব আছে কিনা, অনেক সময় আমাদের ইচিং এরকম হয়, এবং এই চুলকানি ভাবটা কেমন হয়, মনে হয় যেন জাস্ট হাড়ের নিচে, পেশেন্টরা বলে একেবারে হাড়ের নিচে মনে হয় যেন চুলকা ফিট চুলকা উঠে ফেলতে ইচ্ছে করে। এটা হওয়ার কারণটা হচ্ছে কি, কারণ বর্জ্যগুলো তো বাইর হচ্ছে না, মানে শরীর থেকে বাইরে তো পারতেছে না, কারণ আমাদের তো যে বর্জ্যগুলো বাইর করবে সে কিডনিতে নষ্ট, কিডনিতে সমস্যা। সো এই জন্য অনেক সময় এগুলো যখন জমে, তখন আমাদের শরীরে যখন এগুলো জমতে থাকে তখন অনেক বেশি মানে ইচিং মানে চুলকানি হয়। খাবার কি অখাদ্য মনে হচ্ছে? হ্যাঁ, যেহেতু আসলে ব্লাডে যেহেতু হচ্ছে ওইভাবে আসলে অক্সিজেন মানে অক্সিজেন নেই, সেহেতু আসলে কি খাবারের টেস্টটা আসলে কম দমে টেস্টটা বদলে যায়। সেহেতু আপনার কাছে মনে হচ্ছে আপনি লোহা আয়রন ড্রিঙ্কিং মানে লোহা গিলতেছেন, তো অর্থাৎ খাদ্যটা কী কী হয়, এটা অখাদ্য মনে হচ্ছে আপনি মুখে কিছু ফাউল কিছু আছে, আপনি যা কিছু খাচ্ছেন সেটা আপনাকে লোহার মতো মানে লাগতেছে। হচ্ছে যেহেতু রক্তে যেহেতু আমাদের বর্জ্য থাকে, বর্জ্য পদার্থ জমতে থাকে ব্লাডে, তো অনেক সময় আমরা যদি শ্বাসটা সারি শ্বাসের সাথে একটা গন্ধ আসে, একটা ব্যাড একটা ব্রেথ মানে খারাপ একটা শ্বাস ব্যাড স্মেল আসে। প্রস্রাবে কোনো প্রকার সমস্যা আছে কিনা, যেহেতু আমরা কিডনিতে সমস্যা, কিডনির কাজ হচ্ছে এক্সট্রা ফ্লুইডকে প্রস্রাবের মধ্যে দিয়ে বাইর করে দেওয়া, বর্জ্যগুলোকে বাইর করে দেওয়া, সে যদি বাইর করে দিতে যদি না পারে সেহেতু কী হবে, প্রস্রাবটা অনেক সময় ফাটলা হবে, কিংবা প্রস্রাবটা কোনো নম হবে, কিন্তু কিংবা প্রস্রাবটা হবে বেশি, কিংবা প্রস্রাবটা কালার চেঞ্জ হতে পারে, কিংবা আপনার প্রস্রাব করতে আপনার জ্বালা পড়ার সময় সমস্যা হতে পারে। তো আশা করি আমরা সমস্যাগুলো সবাই বুঝতে পারছি, আপনি খুব সহজে আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কি না আপনি কিন্তু জানতে পারবেন। যদি আপনি সমস্যাগুলো দেখেন তাহলে কী করবেন, আপনি নিজে নিজে চিকিৎসা না, অবশ্যই আপনি কিডনি ডক্টরের কাছে যাবেন কিংবা ফিজিশিয়ানের কাছে যাবেন, গিয়ে আপনি সমস্যাগুলো বলবেন এবং আপনি দ্রুত ট্রিটমেন্ট নেবেন, কারণ প্রথম দিকে সমস্যাটা ধরা পড়লে আপনার জন্য অনেক সেফ। আর যদি দেখা যায় অনেক সময় হয়তো আপনি ভাবেন না আমার খাদ্যদ্রব্য অরুচি আমার কিডনিতে সমস্যা এরকম না, আপনি অনেকগুলো সমস্যা দেখেন আপনার সাথে মেলে কিনা, আপনার চুলকানি হয়েছে বলে আপনার কিডনিতে সমস্যা বিষয়টা এরকম না, আপনার যদি অনেকগুলো প্রবলেম একসাথে থাকে এবং এই প্রবলেমগুলো থাকে বেশিরভাগই থাকে, তাহলে আপনি কিডনি ডক্টরের কাছে গিয়ে আপনি কনসাল্ট করতে পারেন, বা আপনি যে কোনো মুহূর্তে আপনি ডক্টরের কাছে গিয়ে আপনি কনসাল্ট করতে পারেন আপনার সমস্যাটা আছে কিনা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।